بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه، ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: خط رسول الله صلى الله عليه وسلم خطا قال: هذا سبيل الله، ثم خط خطوطا عن يمينه وعن شماله، وقال: هذه السبل، على كل سبيل منها شيطان يدعو اليه. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় সুখ্যাতি ও যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার জন্য কবুল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে ইতিপূর্বে, মানে গত জুমার আগের জুমায় আলোচনার বিষয়বস্তু ছিল বিদআতের উৎপত্তি ও ক্রমবিকাশ পর্ব এক। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদআতের উৎপত্তি ও ক্রমবিকাশ পর্ব দুই। এবং আশা রাখছি এই অংশের মধ্যেই আমাদের দেশীয়ভাবে, বিশেষ করে তথাকথিত একটা মহিমান্বিত রাত, সামনের দুই দিন পরে হয়তো আমরা পেয়ে যাব, এবং এই দিবসটা উপলক্ষে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই সবগুলো বন্ধ ঘোষণা করা হবে পবিত্র দিন উপলক্ষে। তো বিদআতের উৎপত্তি আলোচনা এই মর্মে হয়েছে যে কাদের থেকে বিদআতটা চালু হয়েছে। বিদআত চালু হয়েছিল খারেজি, শিয়া, মুতাজিলা এ সকল বিভিন্ন দল, উপদল থেকে বিদআত চালু হয়েছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য রয়েছে, তিনি বলছেন যে বিদআতের সম্পৃক্ততা তাফরিকের সাথে আর সুন্নাতের সম্পৃক্ততা জামাতের সাথে। তো বিদআত কাদের থেকে এসেছে এটা বলেছি, কিন্তু বিদআত কোথা থেকে এসেছে, কোন কোন ভূখণ্ড থেকে বিদআতগুলো চালু হয়েছে, এই মর্মে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার রচিত মাজমুউল ফতোয়া বিশতম খণ্ডের 300 থেকে 302 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ফাইনাল আবসার আল্লাতি সাকানাহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নিশ্চয়ই কতগুলো বড় বড় ভূখণ্ড রয়েছে যে সকল ভূখণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ বাস করতেন। ওয়া খারাজা মিনহাল উলুম আও ক্বালা ওয়া খারাজা মিনহাল ইলমু ওয়াল ঈমান, এ সকল ভূখণ্ড থেকে ঈমান বিদ্যা বেরিয়ে এসেছে। আর এমন ভূখণ্ড হলো পাঁচটি, শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী পাঁচটি ভূখণ্ড: হারামানি ওয়া ইরাকানি ওয়া শাম। হারামান বলতে মক্কা এবং মাদিনা, ইরাকান ইরাকের দুটি অঞ্চল এবং সিরিয়া, এই পাঁচটি শহর থেকে মোটামুটি জ্ঞান বিজ্ঞান যেমনটা বেরিয়ে এসেছে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে ওয়া খারাজা মিনহা বিদউন উসুলিয়া, আর এ সকল ভূখণ্ড থেকেই অনেকগুলো নিত্য নতুন বিদাতও চালু হয়েছে। এবং তিনি আরো বলছেন ফালকুফাতু খারাজা মিনহা, খারাজা মিনহা তাশিউ ওয়াল ইরজা। তিনি বলছেন যে কুফা নগরী থেকে শিয়া এবং মুরজিয়া দুটো সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। সুম্মান তাশারা বাদা দালিকা ফি গায়রিহা, এরপরে তাদের সঙ্গে সম্পৃক্ত আরও যতগুলো দল উপদল আছে সবগুলো সেখান থেকে বিস্তার লাভ করে। ওয়াল বাসরাতু খারাজা মিনহা, বাসরা থেকে বেরিয়েছে কাদরিয়া মুতাজিলা, এই দুটো সম্প্রদায় বেরিয়ে এসেছে বসরা থেকে। এবং এখান থেকে সুম্মান তাশারা বাদা দালিকা ফি গায়রিহা, এরপরে অন্যান্য ভূখণ্ডে কাদরিয়া এ জাতীয় আরও যতগুলো দল উপদল আছে তারাও বিস্তার লাভ করে এখান থেকে। এবং গত সময় আলোচনা করেছিলাম আম্মাল জাহমিয়া, জাহমিয়া সম্প্রদায় মানে জাহমিয়া সম্প্রদায়ের বেশিরভাগ আকিদা, অনেকাংশেই বেশিরভাগ আকিদাগুলো দেওবন্দি ওলামাদের মাঝে আছে এবং দেওবন্দি অনুসারী যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ জাহমিয়া আকিদা রয়েছে। এই জাহমিয়া ফাইন্নামা জহারা, জাহমিয়া সম্প্রদায় বেরিয়ে এসেছে, তারা আত্মপ্রকাশ ঘটেছে ফি নাহিয়াতি খোরাসান, খোরাসান নগরী থেকে। অহুয়া শারুল বিদিয়ী, আর খোরাসান নগরীটা বিদআত চালু করার আরেকটি উদার কেন্দ্র হিসেবে পরিচিত, যেটাকে আমরা বর্তমান সময়ে আফগানিস্তান বলতে পারি। আজকেও যদি বলতে পারেন, বলা যায় আফগানিস্তানে এতটা দলাদলি, প্রত্যেকটা গোত্রপ্রীতি এতটা বেশি যে তারা এতটা দান্দিক, তারা মুখ দিয়ে কথা বলার আগে অস্ত্র দিয়ে কথা বলে, যেটা সভ্যতা থেকে অনেক দূরে, সভ্যতার কাছাকাছিও নেই তারা। তো যা হোক, এইভাবে পাঁচটি নগরী থেকে যেমনিভাবে কোরআন সুন্নার জ্ঞান এসেছে, তেমনিভাবে এই পাঁচটি নগরীর মাদিনা মুনাওয়ারা ছাড়া, মাদিনা এবং মক্কা এই দুটো নগরী ছাড়া বিদআতের উৎপত্তি মোটামুটি এই তিনটি নগরী থেকে উৎপত্তি হয়েছে। এবং সেটা ক্রমান্বয়ে পৃথিবীব্যাপী, পৃথিবীর সর্ব জায়গাতে, সব জায়গাতে মোটামুটি বিস্তার লাভ করেছে। এবং এখান থেকে বিদআতগুলোর উৎপত্তি, যেটা আমরা হয়তো বা অনেক সূত্রে বিভিন্নভাবে আমরা পেয়েছি। এরপরে আলোচনা করা যাক আসবাব ও ইন্তেশারিল বিদিয়ী, তথা বিদআত কি কি কারণে আমাদের সমাজে এতটা ব্যাপকতা লাভ করলো, যে কারণে আমরা বিদআতকে সুন্নাত দেখি, সুন্নাতকে বিদআত দেখি, ফরজকে বিদআত, হারাম দেখি, হারামকে ফরজ দেখি, মানে আমাদের চোখে সরিষার ফুল দেখার মতো এই অবস্থা আমাদের কেন হলো, কি কারণে হলো? আসবাবুল বিদিয়ী মানে বিদআত বিস্তার লাভ করার প্রথম একটি কারণ হিসেবে উল্লেখ করা যায়, সেটি হলো আল জাহলু ফিদ্দিনি, ধর্মের ব্যাপারে অজ্ঞ থাকা। ধর্মের ব্যাপারে অজ্ঞ থাকলে সে ব্যক্তির মাধ্যমে যে কোনো সময় একটা বিধানকে সে শরীয়তের বিধান বলে মেনে নিতে পারে, যে কোনো সময় একটা বিষয় শরীয়তের বিধান বলে সে মেনে নিতেই পারে। জাহালুন শব্দের অর্থ হয় জিদ্দুল ইলমি, তথা জানার বিপরীতে। ওলামায়ে কেরামগণ তথা ভাষাবিদগণ জাহালকে দু ভাগে ভাগ করেছেন, জাহাল বলতে অজ্ঞ বলতে, সকল অজ্ঞ জাহালের অন্তর্ভুক্ত নয়, জাহালকে দু ভাগে ভাগ করেছেন। প্রথমত জাহালুল বাসিত, জাহালুল বাসিত হচ্ছে হুয়া আদমুল ইদরাক বিলকুলিয়া, সমষ্টিগতভাবে কোনো কিছু না পাওয়া, মানে কোনো কিছুর ব্যাপারে ধ্যান ধারণা না থাকা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নাহালের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছু জানতে না, আমরা মায়ের পেটে আমাদের বুদ্ধি হয় নাই, কিছু জানি নাই। তো মায়ের পেটের সন্তানকে এখানেও জাহাল বলা হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টিশক্তি দিলেন, অন্তর দিলেন বুঝার জন্য, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো এখানে মায়ের পেটে যেমন সন্তান অজ্ঞ থাকে, এটা সম্পূর্ণ অজ্ঞতা, এটাকে বলা হয় আল জাহালুল বাসিত তথা মৌলিক অজ্ঞ। যিনি হয়তো বা কোনো শিক্ষা দীক্ষা জানেন না, কোনো পড়াশোনা নেই, বাংলাও জানেন না, ইংরেজিও জানেন না, আরবিও জানেন না, এ ব্যক্তিকে বলা হয়ে থাকে জাহালুল বাসিত, যেটার অপর নাম যেটাকে আমরা উম্মি বলে থাকি। তবে সবচাইতে মারাত্মক যে বিষয়টি হচ্ছে জাহালুল মুরাক্কাব। জাহালুল মুরাক্কাব হচ্ছে সত্যের বিপরীতে অন্য একটি প্রকাশ করা, এটাকে বলা হয় জাহালুল মুরাক্কাব। আর এই জাহালুল মুরাক্কাবের কেন্দ্র দেওবন্দ বলেন এবং বাংলাদেশে যতগুলো জর্দাপুরি বলেন সবগুলোর মাঝে এই জাহালুল মুরাক্কাবটা রয়েছে, সত্যের বিপরীতে মিথ্যা প্রকাশ করা। যেমন ধরে নিন, কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বলুন তো বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল, তিনি বললেন যে লা আলামু ফি হাদা, এ ব্যাপারে আমি কিছু জানি না, কখন হয়েছিল আমি জানি না, কখন হয়েছিল আমি জানি না, এই উত্তরটা দেওয়াতে ব্যক্তি হিসেবে ব্যক্তির ক্ষেত্রে এটা এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ব্যক্তিটা আল জাহালুল বাসিত, সে মৌলিকভাবে অজ্ঞ। কিন্তু এই কথাটা আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল, ওই ব্যক্তি বলছিল যে হিজরির চতুর্থ বছরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটাকে বলা হয় জাহালুল মুরাক্কাব। কারণ হিজরির চতুর্থ সালে বদরের যুদ্ধ সংঘটিত হয়নি, হিজরির দ্বিতীয় সালে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, এটা সত্য, কিন্তু সে বলল চতুর্থ, জানে না কিন্তু জানার ভানটা ঠিকই করেছে, বুঝে না কিন্তু বিজ্ঞ শাস্তি চেয়েছে, বুঝে না কিছু কিন্তু নিজেকে প্রমাণ করতে চাইছেন যে আমি মহা কিছু, আমি অনেক কিছু বুঝি, এটাকে বলা হয় আল জাহালুল মুরাক্কাব। আর এই জাহালুল মুরাক্কাবের ভিত্তিতেই আমাদের সমাজের যতগুলো বিদআত এটার মূল কারণ হিসেবে উল্লেখ করা যায় জাহালুল মুরাক্কাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে আপনার কোনো বিদ্যা নেই, যে বিষয়ে আপনার আপনি অবগত নন, সেই বিষয়ের সিদ্ধান্ত বা সেই বিষয়ের আপনি কখনই অনুসরণ করবেন না। নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা কী করে করতে পারি অজানা বিষয়কে আমরা কী করে করতে পারি? অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরে নিন যে আমাদের বাংলাদেশে কারখানা আছে, মুক্তি বানানোর কারখানা আছে, কারখানাগুলো থেকে প্রতি বছরে মনে করেন শয়ে শয়ে মুক্তি বের হচ্ছে, কারখানা থেকে তো মুক্তি বের হবেই। আর ওই মুক্তিদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, রফুল ইয়াদিন করার হাদিস তো আছেই, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো হাদিস আছে, তখন মুফতি সাহেব আপনাকে একটা সরল সোজা উত্তর দিবেন, তা হচ্ছে অনেকগুলো হাদিস যেগুলো সহি সানাদে প্রমাণিত সেগুলোর উপরে আমল করা হারাম। মুফতিকে যদি বলেন যে হাদিস সহি সানাদে প্রমাণিত হলে সেটার উপরে আমল করা হারাম, এই মর্মে আপনার কোনো দলিল আছে, তো মুফতি সাহেব শুধু কান চুলকাবে আর কিচ্ছু বলতে পারবে না, কারণ এই মর্মে তার কোনো দলিল নেই। কেন? কারণ তার দাদা হুজুর তাকে শিখাচ্ছে, তার বাবা হুজুর তাকে শিখাচ্ছে, তার মুরব্বী হুজুর, তার পীর হুজুর তাকে শিখাচ্ছে যে অনেকগুলো হাদিস সহি সানাদে প্রমাণিত হলেও সেগুলোর উপরে আমল করা হারাম, মুফতি সাহেব ওটাই বলছেন। এই সিরিয়ালটাকে বলা যায়, সেজন্য আমি বলতে পারি যে জাহালুল মুরাক্কাব বলতে জ্ঞানপাপি বোঝানো যায়। এরা জ্ঞানপাপি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহালুল মুরাক্কাবের উপমা দিয়েছেন একাধিকবার, একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহালুল মুরাক্কাবের উপমা দিয়েছেন। তন্মধ্যে একটি প্রসিদ্ধ উপমা যেটা সচরাচর উল্লেখ হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে বিদ্যাকে উঠিয়ে নেন না জোরপূর্বক, জোর করে বিদ্যাকে উঠিয়ে নেন না, কিন্তু ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মৃত্যু দেওয়ার মাধ্যমে বিদ্যাকে উঠিয়ে নেন, এমন কি লাম ইয়াবকি আলিমান, পৃথিবীতে কোনো আলেমই অবশিষ্ট রাখবেন না। ইত্তাখাযান নাস রুউসান জুহালান, আর মানুষেরা ওই সকল অজ্ঞ ব্যক্তিদেরকে নেতা হিসাবে মানবে যাদের প্রভাব প্রতিপত্তি আছে, এই সকল ব্যক্তিদেরকে তারা তাদের আলেম হিসাবে মানবে। ফাসা আলু, দিনের ব্যাপারে, দিনের মাসলা মাসাইলের ব্যাপারে তাকেই জিজ্ঞাসা করবে, অথচ সে ফাক্তু বিগাইরি ইলমিন, উনি আবার ফতোয়া দিবেন কোনো বিদ্যা ছাড়া, কোনো জ্ঞান ছাড়া, ধর্মীয় কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দিবেন। ফাদল্লু ওয়া আদল্লু, মুফতি যারা আছেন তারাও পথভ্রষ্ট হবেন, ওই মুফতিদের থেকে যারা ফতোয়া গ্রহণ করবেন তারাও পথভ্রষ্ট হবেন।
যেটা আমাদের সমাজে যেটা চলে, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি চলে, এই বিষয়গুলো সামনে আরও হয়তো আরও পর্যায়গুলোতে চলে আসবে। তো এই যে এখানে ফাসুইলু বা বাসআলু ফাক্তু বিগাইরি ইলমিন, মানুষেরা তাদেরকে জিজ্ঞাসা করবে মাসলা, আর তারা জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া, জানা ছাড়া ফতোয়া দিয়ে বেড়াবে যে এটা এরকম বা এটা এরকম। আপনি যদি জিজ্ঞাসা করেন যে তিন তালাক একসাথে দিলে তাদের দৃষ্টিতে হ্যাঁ, একই সাথে যদি ভুলবশত কোনো ব্যক্তি তালাক বলে ফেলে, রাগ করেও যদি তালাক বলে তো তালাক হয়ে যাবে, এমনকি কোনো পাগল যদি তার স্ত্রীকে বলে তুমি তালাক তো তালাক হয়ে যাবে, যে কেউ ব্যক্তি এমনকি সন্তানের স্ত্রীকে বাবাও তালাক দিতে পারবেন, বাবা যদি বলেন যে আমার পুত্রবধূকে তালাক তো পুত্রবধূ তালাক হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, এগুলো আসলো কোত্থেকে, কোন কারখানা থেকে ফতোয়াগুলো শিক্ষা দিয়ে মুফতিদেরকে বের করে দেওয়া হলো, আর মুফতিরা এসে আমাদেরকে বিভিন্ন সময় ফতোয়া শেখান, বিভিন্ন সময় ফতোয়া শেখান যে কিভাবে ফতোয়া দিতে হয়। তো এগুলো আসলে কেয়ামতের পূর্ব লক্ষণ, এবং এর পরেও এগুলো আসলে জ্ঞানপাপী শরীয়তের ভাষায়, শরীয়তের মাঝে অসংখ্য অগণিত জ্ঞানপাপীর জন্ম লাভ করেছে, যাই যে কারণে আমাদের মাঝে এতগুলো বিদাত আমাদের মাঝে সুন্নাত হিসাবেই রূপ লাভ করেছে, যেগুলোকে আমরা সুন্নাত হিসেবে বিবেচনা করি। তো জাহালুল মুরাক্কাব কাকে বলে? জাহালুল মুরাক্কাবের ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে কিছু খাবার বেলালের কাপড়ে বেঁধে নিয়ে এসেছিলেন, সবার মাঝে তিনি বন্টন করে দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বন্টন করে দিচ্ছিলেন, আল্লাহ রাসূলের পিছন থেকে একজন ব্যক্তি বলছে, ইয়া মুহাম্মদ ইউদিল, হে মুহাম্মদ তুমি ইনসাফ করে বন্টন করো, তোমার বন্টন নীতির মধ্যে ইনসাফ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাকা, আরে তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারি তাহলে পৃথিবীর এমন কেউ কে আছে যে ব্যক্তি ইনসাফ করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খিবতু ওয়া খাসারতু, আমি ধ্বংস হয়ে যাব, আমি নষ্ট হয়ে যাব, আমাকে ধ্বংস করে দেওয়া হবে যদি, ইন লাম আদিল, যদি আমি পৃথিবীতে ইনসাফ কায়েম না করতে পারি তাহলে আমাকেই ধ্বংস করে দেওয়া হবে, আমি ধ্বংস হয়ে যাব। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, দাঁড়ি আদরিবু উনুকাহু, আমাকে অনুমতি দিন আমি একটু তার গর্দানটা উড়িয়ে দেই। অফি রিওয়ায়াতিন ক্বালা উনুকাল মুনাফিক, এই মুনাফিকের, এই মুনাফিক লোকটার গর্দান আমি উড়িয়ে দিই, তাকে হত্যা করে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা'আদাল্লাহ, আল্লাহর ওয়াস্তে তাকে ছেড়ে দাও, কারণ কাই ইয়াতাহাদাসান নাস, মানুষেরা তখন বলবে যে আন্নি আকতুলু আসহাবি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার নিজ সহচরদেরকেই হত্যা করি, এটা মানুষেরা বলে বেড়াবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মনে হয় কিয়ামতের আগে আগে এমন একটা দলের আবির্ভাব ঘটবে, এমন কতকগুলো বিষয় সামনে চলে আসবে, তাদের আমলগুলো হবে সুন্দর, ইয়াকরাউন আল কুরআনা, তারা কোরআন তেলাওয়াত করবে, আর লা ইউজাবিজু হানাজিরহুম, তাদের কোরআন তেলাওয়াতটা তাদের কণ্ঠনালীও ভেদ করবে না, শুধু তেলাওয়াতই হবে, কণ্ঠনালী কখনো ভেদ করবে না। এরা হচ্ছে, এই ব্যক্তিটা হতে পারে সেই দলের অন্তর্ভুক্ত, এই ব্যক্তিটা হতে পারে সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা কিয়ামতের আগে আগে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সময় কিয়ামতের আগে যারা তাদেরকে হত্যা করবে তারা হবে সেই সময়ের সর্বোৎকৃষ্ট ব্যক্তি, আর সেই সময় তারা হবে সবচাইতে নিকৃষ্ট হত্যা ব্যক্তি। এ হাদিসটি হয়তো আমরা জানি খারিজিদের ব্যাপারে, কিন্তু খারিজিদের ব্যাপারে কোথাও দলিল করে দেননি যে এটা শুধু খারিজিদের ব্যাপারে, কোথাও দলিল করে দেননি এটা খারিজিদের ব্যাপারে। কোরআন থেকে দলিল আপনি পেয়েছেন, হাদিস থেকে দলিল আপনি পেয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত, প্রমাণিত হওয়ার পরেও যখন আপনি এটা গ্রহণ করতে পাচ্ছেন না, আপনার স্বার্থের বিরুদ্ধে যায়, আপনিও এই দলেরই অন্তর্ভুক্ত হবেন, সেটা চাই হোক না কেন বেনারসি, চাই হোক না কেন দেওবন্দি, চাই হোক না কেন ওই যে হাটহাজারি, বা চাই হোক না কেন বগুড়াবীর, যেই জায়গারই হোক না কেন, যে দলেরই হোক না কেন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত হওয়ার পরে সে বিষয়টা যদি মেনে নিতে কারো কষ্ট হয় এবং সেই বিষয়টাকে খণ্ডন করার জন্য যদি বিভিন্ন রকমের উপমা পেশ করা হয়, এটা এই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসকে জবাই করার কয়েকটা অস্ত্র আছে, সেটা হলো কেন, যেহেতু, সেহেতু, তবে, অতএব, সুতরাং, এই কয়টি পদ্ধতিতে হাদিসকে জবাই করা হয়। যেমন ধরেন একটা হাদিস আমি উল্লেখ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব,
যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে নাই তার কোনো সলাতি হবে না। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যা উল্লেখিত শব্দগুলি দিয়ে করা যায়। যদি ব্যক্তি ইমামের পিছনে হয় তবে সুরা ফাতেহা পড়ার দরকার নেই, কারণ ইমামের কিরাত মুক্তাদির কিরাত, যেটা জয়ীফ হাদিস। সুতরাং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া জায়েজ নেই। অতএব সিদ্ধান্ত গৃহীত হলো যে আহলে হাদিসদের ফতোয়া সঠিক নয়। তো এই যে শব্দগুলো ব্যবহার করে হাদিসগুলোকে যে হাজারবার করে কুরবানি করা হচ্ছে, এই হাজারবার কুরবানি করার যে মন্ত্রগুলো আছে ফিকহের কিতাবে যেগুলো আছে, যেমন বলা হয়েছে শরীয়তের দৃষ্টিতে যেটা পাওয়া যায়, আমরা যেটা পাই যেটা, বা খরাজা মিনাস সাবিলাইন, সাবিলাইন থেকে যা বের হয় তাতে উজু ভঙ্গ হয়ে যায়। মানুষের দেহের কোথাও যদি ঘা হয় বা কোথাও যদি অন্য কোনো অসুখ হয় এবং যেখান থেকে যদি মল বা পুজ বের হয়ে যায়, তাহলে তার উজু ভঙ্গ হয়ে যাবে, আর কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু ফিকার কিতাবে তথা কুদরিতে বলা আছে, যদি ওই পুজটা এক দিরহাম পরিমাণ হয় তবে উজু ভঙ্গ হয়ে যাবে। তো এই যে যদি মদি যতগুলো দিয়ে হাদিসকে জবাই করা হচ্ছে, সরাসরি হাদিস গ্রহণ করার মতো মানসিকতা নেই, সরাসরি শরীয়ত গ্রহণ করার মতো মানসিকতা নেই। যারা সরাসরি শরীয়তের কথা বলেন, যারা কোরআন সুন্নার কথা বলেন, তাদেরকে আল্লাহ রসুলের মতোই ধমক দিয়ে বলছেন। আল্লাহ রসুলকে তো বলছিল, হে আদিল, হে মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি ইনসাফ করো, তুমি ইনসাফ শেখো নাই। আল্লাহ রসুলকে যারা ইনসাফ শিক্ষা দেয়, আজকেও যারা হাদিসের কথা বলে, কোরআন সুন্নার কথা বলে, ওই দলের অনুসারীরা, ওই দলের চামচাড়াই আজকে তাদেরকে ফতোয়া শিক্ষা দিতে চায়। এবং তারা নাকি বলে ইহুদিদের দালাল বা ইত্যাদি ইত্যাদি, ইহুদিদের থেকে টাকা পাওনাদার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু আমি যদি ইতিহাস সামনে খুলে রাখি, ইহুদিদের দালাল হিসেবে তাদেরকেই প্রমাণ করা যায় যারা কোরআন সুন্না মানতে চান না। কারণ ভারতবর্ষে যখন আজাদি আন্দোলন হয়, যখন মুসলিম হিন্দু অর্থাৎ ব্রিটিশ তাড়ানোর আন্দোলন হয়, তখন দেওবন্দিরা কোনো ভূমিকা রাখতে পারেননি, কোনো ভূমিকা রাখতে পারেননি। আপনি যদি পর্যালোচনা করে দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যতগুলো নেতা ছিলেন, আজ শরীয়তুল্লাহ বলেন, ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ বলেন, এরপরে শায়খ আমিরুল ইসলাম বলেন, শায়খ আশরাফুল ইসলাম বলেন, সকলেই আহলুল হাদিস ছিলেন এবং সকলেই সারাফি ছিলেন, সকলেই কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। ফকিবিদরা কোনোদিন কখনোই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা অংশগ্রহণ করেননি, বরং তারা ব্রিটিশদের বশ্যতাই স্বীকার করেছিল। সুতরাং এটাকেই বলা হয় আল জাহলুল মোরাক্কাব, সত্যের বিপরীতে মিথ্যাকে প্রকাশ করা। উপযুক্ত জায়গাকে ব্যবহার না করে অনুপযুক্ত জায়গাকে ব্যবহার করা, এটাকে বলা হয় আল মোরাক্কাবুল জাহাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সকল ব্যক্তিদের ব্যাপারে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে, সহিহ আবু দাউদে 4719 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আগে এমন কতগুলো দলের আবির্ভাব ঘটবে, এমন কতগুলো ফেরকার আবির্ভাব ঘটবে, যে সকল ফেরকাগুলো তাদের কাজগুলো হবে সুন্দর, তাদের আমলগুলো দেখে তোমাদের আমলগুলো তুচ্ছ মনে হয়ে যাবে। ইকরাউন আল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী পর্যন্ত ভেদ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনাই দিচ্ছিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সিমাহুম, তাদের আলামত কী, তাদের নিদর্শন কী, তাদের নমুনা কী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহলিক, মাথা মুন্ডন করানো, মাথা চেষে ফেলে দেওয়া, এটাই হচ্ছে তাদের নমুনা। যারা বলেন যে মাথা নেড়ে করা আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, ওরা তো ওই দলেরই হবে, তাই না? মাথা নেড়ে করা আলীর সুন্নাত যারা বানিয়ে ফেলছেন, আচ্ছা বলুন তো আল্লাহ রাসূলের সুন্নাত হয়, খোলাফায়ে রাশিদিনদের কি কোনো সুন্নাত হয় না? কারণ সুন্নাত অন্যভাবে বানানো যায় না। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খোলাফায়ে রাশিদিনদেরও অনুসরণ করে। এখানে সুন্নাতের কথা বলা বলতে খোলাফায়ে রাশিদিন আল্লাহ রাসূলের আনুগত্য করছেন, আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে তাদের যে আনুগত্য মিলে যায় সেই পদাঙ্ক অনুসরণ করতে বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হয় না, এবং সেভাবেই। এবং আরেকটি উপমা দেওয়া যায়, আমর বিন ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে হাদ্দাসানি আবি, আমার বাবা আমাকে হাদিস শুনিয়েছেন। তো আমার বাবা, আমি সহ আমি এক সময় আমরা জালাস্তু বা জালাসনা আলা বাবি ইবনে মাসউদিন, আবদুল্লাহ ইবনে মাসউদের দরজাতে, আবদুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে আমরা বসেছিলাম। তো বসে থাকা অবস্থায় আবু মুসা আমাদের সাথে আসলেন, আমাদের কাছে এসে বললেন যে তোমাদের কাছে কি আবু আব্দুর রহমান এসেছিল? আমরা বললাম না, কখনো আসেনি, কিছু সময় আগে তিনি চলে গেছেন, এরপরে আর আসেননি। কিছু সময় পরে আবু আব্দুর রহমান চলে আসছে। আবু আব্দুর রহমান চলে আসার পরে
আবু মুসা তাকে বলছেন যে হে আবু আব্দুর রহমান, ইন্নি রাইতু ফিল মসজিদি আনিফান মা আকরাহু, আমি মসজিদের মধ্যে এমন কতগুলো কার্যকলাপ দেখলাম যেটা আমি অপছন্দ করছি। তবে ওয়াল্লাহি আলহামদুলিল্লাহি লাখাইর, তবে আমি মসজিদে যা দেখলাম তা কাজগুলো ভালো ছিল, কিন্তু এই কাজটা আমি বরদাস্ত করতে পারছিলাম না, আমি পছন্দ করছিলাম না, আমার কাছে খুব খারাপ লাগছে। তো আবু আব্দুর রহমান বলছে যে এটা কী কাজ, কী কথা আপনি বলুন না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে আমি মসজিদে যেয়ে দেখলাম কতকগুলো ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করছে, সলাতের জন্য অপেক্ষা করছে হালাকা হয়ে, মানে গোলাকার হয়ে বসে, কয়েকটা দলে গোলাকার হয়ে বসে, প্রত্যেকটা দলেই দলের সামনে একজন ব্যক্তির সামনে কতগুলো ছোটো ছোটো পাথর আছে, ছোটো ছোটো কঙ্কর আছে, এবং প্রত্যেকটা দলের একজন নেতা আছে। দলের নেতা তাদেরকে বলছে যে কাব্বিরু মিয়া তামাররা, তোমরা সকলেই 100 বার করে আল্লাহু আকবার বলো। এরপরে দলের সকলেই 100 বার করে আল্লাহু আকবার বলছেন। এরপরে বলছে হাল্লিলু মিয়া তামাররা, তোমরা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এরপরে সকলেই তার কথা অনুযায়ী 100 বার করে পাথর দিয়ে গুনে গুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এরপরে সাইয়েদ বা নেতা ব্যক্তি বলছে সাব্বিহু মিয়া তামাররা, সকলেই তোমরা 100 বার করে তাসবি পড়ো। এরপরে তারা সকলেই পাথর দিয়ে গুনে গুনে 100 বার তাসবি পাঠ করছে। তো আমি তো এটা দেখে আসলাম। আবু আব্দুর রহমান আবু মুসাকে বললেন যে আপনি তাদেরকে কি বলেননি তোমরা যে কাজটা করছো এই কাজ থেকে তোমাদের পুণ্যগুলো মুছে যাবে এবং পাপ গ্রহণ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও? আবু মুসা বললেন না, আমি শুধু তোমার কথার উপরে, তোমার রায়ের উপর ভিত্তি করে চেয়েছিলাম যে তুমি কি বলো। এরপরে আবু আব্দুর রহমান এবং আবু মুসা দুজনেই চলে গেলেন, তার সাথে হাদিসের রাবি সহ আরও সকলেই চলে গেলেন, যে তারা মসজিদে কিছু সময় দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থেকে তাদের এই কার্যকলাপটা দেখছেন। কার্যকলাপটা দেখার পরে আবু আব্দুর রহমান বলছে আরে মাহাদা তাসনাউ, আরে তোমরা কী করছো, এটা কী করছো কি মসজিদে? তখন তাদের সাইয়েদ নেতা বলছে যে আমরা তো এই যে আসা বা পাথর দিয়ে, হাসা পাথর দিয়ে, কঙ্কর দিয়ে তো আমরা তাসবি কতবার গুনবো, আল্লাহ আকবার কতবার বলবো সেটা গুনছি, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলছি সেটা গুনছি, এটা তো ভালো কাজই করছি। আবু আব্দুর রহমান বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমরা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত সাহাবী কেরামগণ এখনও জীবিত আছেন, আল্লাহ রাসূল যে কাপড় পরিধান করেছেন সেই কাপড়টা এখনও তরুতাজা আছে, কাপড়টা ছিঁড়ে যায়নি, আল্লাহ রাসূল যে পাত্র ব্যবহার করছেন সেই পাত্রটা এখনও অবিকল অবস্থায় আছে, ভেঙে যায় নাই, আল্লাহ রাসূলের সাহাবী কেরামগণ আছেন, আল্লাহ রাসূলের জামানায় কখনো এরকম কাজ হয় নাই, আল্লাহর কসম করে বলছি এটা কখনো সঠিক হতে পারে না, বরং তোমরা শরীয়তের মধ্যে একটা বিদআতী পদ্ধতি চালু করে দিলে, যে বিদআতী পদ্ধতি চালু করে দেওয়ার জন্য খেসারত কেয়ামত পর্যন্ত তোমাদের দেওয়া লাগতে পারে। এবং তিনি বললেন যে আমি, আমার আশঙ্কা হচ্ছে আমি সেটাই মনে করছি যে তোমরা সেই সকল ব্যক্তিরাই কেয়ামতের আগে আগে এমন কতগুলো ব্যক্তির আবির্ভাব ঘটবে যাদের তিলাওয়াত হবে সুন্দর, কোরআন তিলাওয়াত করবে কণ্ঠনালী ভেদ করবে না, তাদের মন মগজ অনুপাতে শরীয়তকে তারা বাছাই করবে, মনে হয় তোমরা সেই দলেরই অন্তর্ভুক্ত। এবং হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন 34 হিজরিতে যখন যুদ্ধ হয় নাহওয়ানদের যুদ্ধে, এই ব্যক্তিদের বেশিরভাগ ব্যক্তিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা খারেজিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুতরাং খারেজিদের অর্থাৎ শরীয়তের বিরোধিতায়, ইসলামের বিরুদ্ধে দলিল ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া যারাই কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে যাবেন এবং সেটাকে প্রমাণ করার জন্য যতই যুক্তি উপস্থাপন করবেন ততই ওই দলের অন্তর্ভুক্তই পড়ে যাবেন যে দলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখানে একটা বিষয়, কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল? 100 বার তাসবি পড়বে, 100 বার আল্লাহ আকবার বলবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল, কিন্তু সাহাবি বললেন আল্লাহর কসম করে বলছি তোমরা সঠিক মতের উপরে নেই, তোমরা বিদআত চালু করলে। সেই সময় পাথর গোনা যদি বিদআত হয়, আজকে মালা গোলাই দিয়ে তাসবি পড়া কি বিদআত হবে না? বড় বড় হুজুর মাথা নেড়ে করা, লম্বা করে জুব্বা পরছেন, দুহাতে দুই তাসবি, বাজারে যেয়ে বলছেন বেগুনের দাম কত, তখন তো আর তিনি তাসবি পড়ছেন না, বেগুনের দাম কত, ব্যক্তি বলছে এত টাকা এত হলে চলবে কি না, মানে বেগুন কিনতে কিনতে তার 2 মিনিট চলে গেল, এই 2 মিনিটে কমপক্ষে 20টি কাঠি তার হাতের মধ্যে দিয়ে পাচার হয়ে গেছে, কিন্তু 20 বার কি তিনি সুবহানাল্লাহ পড়ছেন? আপনি পড়েন নাই, গুনে গেলেন, ধোকা কাকে দিলেন, নিজেকে না আল্লাহকে?
এইটা হচ্ছে বাস্তবতার নিরিখে কতগুলো অপব্যবহার, বাস্তবতার নিরিখে কতগুলো অজ্ঞতা যেগুলো আমাদের মাঝে ভর করেছে। এবং সেই সাথে আরও আমাদের সমাজে আরও কিছু বিষয় আছে, যেমন ধরে নিন ব্যক্তি যখন কবরের পারে যাবে, আপনার বাবা কি দাদা মারা গেছে, আপনি হুজুরদেরকে দাওয়াত করেছেন, তো হুজুর আপনার জন্য দোয়া করবে, আপনার বাবার জন্য দোয়া করবে, কবরের পাশে যাবে, হুজুর যেয়ে কি বলবেন কবরের পাশে, যে আপনারা সকলেই একবার সূরা ফাতিহা পড়ুন, তিনবার সূরা ইখলাস পড়ুন, চারবার দরুদ ইব্রাহিম পড়ুন, সূরা ইয়াসিনের প্রথম রুকু সাতবার পড়ুন, তারপরে সূরা বাকারার শেষ আয়াত তিনবার পড়ুন, সূরা নাস ফালাক 36 বার পড়ুন, এরপরে হুজুর হাত তুলে মোনাজাত করবেন। কেন, কই, কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ কি আছে? সেই আদিকাল থেকে চলে এসেছে, এ পর্যন্ত সেটা চালু আছে, এবং এ পর্যন্ত সেগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলেই মৌলবাদ, কথা বলতে গেলেই ওদের দালাল, কথা বলতে গেলেই যে ওরা ইসলাম শেষ করে দিল, কথা বলতে গেলেই ইসলাম বুঝে না, ইত্যাদি ইত্যাদি এত কথা বলা হয় কেন? তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজকের জামানায় বিশেষ করে শুধু আপনারা ঘোষিত খাওয়ারিজি ছাড়াও আকিদাগত খাওয়ারিজ আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত আছে, যারা কোরআন সুন্নাকে বরদাস্ত করতে পারেন না, যারা কোরআন সুন্নাকে গ্রহণ করতে চান না, কোরআন সুন্নাকে মানতেও চান না। এবং অনুরূপে একটা বিষয় হলো কি জানেন, 448 হিজরিতে কতগুলো মিথ্যুক বাইতুল মাকদাসে যে সেখানকার জনগণকে বলল, আরে তোমরা সকলেই 300 রাকাত করে আজকে আজকে রাত্রি শাবান মাসের অর্ধেক রাত্রি, মানে শবে বরাত রাত্রি যাও 300 রাকাত সালাত আদা করবে, প্রত্যেকটা রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, তাহলে কি হবে, 70,000 ফেরেশতা তোমাকে পাহারা দেবে, আরও 10,000 ফেরেশতা জান্নাত পরিষ্কার করবে, আরও 10,000 ফেরেশতা মাগফিরাত কামনা করবে, আরও 10,000 ফেরেশতা শত্রুদেরকে ট্যাকেল দেবে। এইরকম করে কথা বলা হলো, 300 রাকাত, 100 রাকাত, 50 রাকাত, 40 রাকাত, 14 রাকাত, এরপরে 36 রাকাত, 48 রাকাত, 80 রাকাত, এই যে রাকাত সংখ্যা নির্ধারণ করে যতগুলো হাদিস এসেছে সবগুলো 448 হিজরিতে বাইতুল মাকদাস থেকে বানানো, যেটা পকেটের হাদিস। এবং এই পকেটের হাদিস সম্বলিত আরও অনেকগুলো বইও আছে আমাদের মাঝে, জিন্দিকদের বই, আরও অনেকগুলো বই আছে আমাদের মাঝে, তো এই বইগুলো দেখা যাক। আগে শবে বরাতের বিষয়টায় আলোকপাত করা যাক, দেখুন কতটা জাহেল, কতটা অজ্ঞ, কতটা জাহিলিয়াতি মনোভাব থাকলে কোরআন সুন্নাহ গ্রহণ করার মতো মানসিকতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি কোরআনুল করিম নাজিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে। সকল ওলামায়ে কেরামগণ বললেন যে বরকতপূর্ণ রাত্রি বলতে লাইলাতুল কদর, সকল ওলামায়ে কেরামগণ বললেন যে লাইলাতুল মুবারাকা বলতে, বরকতপূর্ণ রাত্রি বলতে এটা লাইলাতুল কদর। আল্লাহ রাসূল বললেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরি লাওয়াখিরি মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে তোমরা বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদরটা হয় রমজান মাসে, রমজানের বাইরে নয়। আর লাইলাতুল মুবারাকাতিন বলতে ইবনু আব্বাস সহ সকলেই বলছেন যেটা লাইলাতুল কদর, কিন্তু দেওবন্দি হুজুরেরা, দাদা হুজুর আর বাবা হুজুরেরা ধান্দাবাজ, মানে পকেট ভরাতে হবে, তাই তো? এই যে ধান্দাবাজগুলো তারা একেবারে গাঁট সারা বেঁধে তারা বসে পড়লেন না লাইলাতুল মুবারাকাতিন দ্বারা শবে বরাতে উদ্দেশ্য। শবে বরাত মানে শাবান মাসের 15তম তারিখ, ওটাই উদ্দেশ্য। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুলের জামানায় সকলেই লাইলাতুল কদর বুঝেছেন, আজকে যদি কোনো ব্যক্তি বলেন এটা শবে বরাত, তাহলে সে ব্যক্তি কি জাহেল নয়, জাহালুল মোরাক্কাব নয়, সে ব্যক্তি কি খারিজি নয়, সে ব্যক্তি কি কোরআন সুন্নার বিরোধী নয়? 100 বার হতে পারে, কেন হতে পারে না, 100 বার হতে পারে। এরকম করে শবে বরাত সংক্রান্ত যতগুলো বিষয় আমাদের সামনে প্রচলিত আছে, শবে বরাত উপলক্ষে দেখবেন সারা বছর কোনো সালাতে দাঁড় ধরে না, দরকার নেই, শবে বরাত আসছে সন্ধ্যা থেকে ফজর পর্যন্তও পড়বে। তো এমনিতেই তো আমরা অন্য দিনে 1 মিনিটে 4 রাকাত পড়তে পারি, তো সেই দিনে তো পুরো রাত্রিতে 1,000 রাকাত হয়ে যাবে, তো একদিনে যদি 1,000 রাকাত পড়া যায় তো 1 বছরের ইবাদত হয়ে গেল, আর কী লাগবে? এই জন্য আর আগামী বছরে আবার শবে বরাতের টার্গেট, ওই বছরে শবে বরাতে মাফ করে দিয়ে আগামী বছরে আবার শবে বরাতের টার্গেট। এই যে টার্গেট ফিল আপ করে ইবাদত, সবচেয়ে বড় জাহিলিয়াত। আর এগুলোকে যে ওলামা পরিষদরা জারি রেখেছেন তারা কখনো নিজেদেরকে আলেম বলে দাবি করতে পারবেন না, কারণ তাদেরই একজন বিখ্যাত আলেম ইমাম তাহাবি রহিমাহুল্লাহ, আপনারা হয়তো নাম শুনেছেন অনেকে, ইমাম তাহাবি রহিমাহুল্লাহ, তিনি বলছেন যে লা ইউকাল্লিদু ইল্লাল জাহিল ওয়াল গামি, সবচাইতে জ্ঞানহীন জাহেল মূর্খ ছাড়া আর কোনো ব্যক্তি পৃথিবীতে কারো তাকলিদ করে না। সুতরাং কোনো ব্যক্তি যদি নিজেকে মুকাল্লিদ বলে দাবি করেন, তিনি কখনোই নিজেকে মুফতি বলে দাবি করতে পারবেন না। ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ
ইমাম তাহাবীর বক্তব্য অনুযায়ী কোনো আলেম কোনো মসজিদের ইমাম কখনোই মুকাল্লিদ দাবি করলে আলেম দাবি করতে পারবেন না, কখনোই মুক্তি দাবি করতে পারবেন না। যদি আলেম দাবি না করতে পারেন তাহলে তো শুনে শুনে মুসলমান হতে হবে। আপনি আলেমও দাবি করবেন, মুক্তি দাবি করবেন, আল্লামা দাহার অনেক কিছু আপনি জানেন, যারা বুকে হাত বাঁধার কথা বলছে বা যারা শবে বরাত বিরোধী কথা বলছে, যারা সহি হাদিসের কথা বলছে, তারা কিছু জানেন, আপনি সব কিছু জানেন, আবার আপনি মুকল্লিদ। এটা পরস্পর দুরকমের নীতি, এটা কখনো বাস্তবতার মুখ দেখবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরেকটি কথা তিনি বলেছিলেন, যেটা আমি আপনাদের খুতবার শুরুতে উল্লেখ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন মুসনাদে আহমদ 4437 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল একটা রেখা আঁকলেন, একটা দাগ দিলেন এবং বললেন হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। সুমা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমাল, আর এই পথটার এই রেখাটার ডান এবং বামে অনেকগুলো রেখা আঁকলেন এবং বললেন হাদিহি সুবুল, এই ডান বামে আর যতগুলো পথ আছে সবগুলো ভিন্ন রকমের পথ, অনেক রকমের পথ। আল্লাহ রাসূল বললেন যে আলা কুল্লি সাবিল মিনহা শয়তান, প্রত্যেকটা পথের মাথায় দাঁড়িয়ে আছে শয়তান এবং সে বলে এটাই হক, এটাই সঠিক, অন্যরা সব বাতিল, সোজা পথটা বাতিল, বাঁকাগুলো হক, বাঁকাগুলো সঠিক বলে শয়তান আপনাকে ইন্ধন দিবে আর ওইদিকে গেলেই একজন মানুষ বিভ্রান্ত হবে। একটি পথ একটি রেখা, এটা কী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সত্যায়ন কল্পেই তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরাতুল আনআম 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই আমার পথ, এটাই সঠিক পথ, এক পথ, এটাই সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা এক পথেরই অনুসরণ করো। অর্থাৎ যে পথের অনুসরণ করলে আপনি সিরাতাম মুস্তাকিমে যেতে পারবেন, সেই পথের মানদণ্ড দুটি কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সহি সুন্নাহ, এই দুটি মানদণ্ড, এছাড়া আর কোনো মানদণ্ড নেই। কিন্তু আমাদের দেশে তো চারটি মানদণ্ড নিয়ে ফেলেছি, চারটি মানদণ্ড নিয়ে ফেলেছি। এই চারটি মানদণ্ডের মধ্যে আবার আরেকটি মানদণ্ড আছে, সেটা হলো দাদা হুজুর, বাবা হুজুর, চাচা হুজুর, এই যে হুজুর, এটা আবার আরেকটা মানদণ্ড। মানে হুজুর বলছে ওটা কি আর ফেলে দেওয়া যাবে? বাবারে বাবা, হুজুর বলছে এটা কি আর যেন তেন কথা নাকি? কিন্তু হুজুর বলছে যেন তেন কথা নয়, কিন্তু হুজুর তো নিজেই বুঝে যা অসংখ্য অগণিত হাদিস সহি সানাদে প্রমাণিত হলে সেগুলোর উপরে আমল করা হারাম। হুজুর নিজেও জানেন না আমল করা হারাম হলো কি করে, আর কোথায় তার দলিল, কোথায় তার ডকুমেন্ট, কোথায় তার প্রমাণ? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়াতান ওয়া হাদিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ, আমার পক্ষ থেকে মানে আমি আর রসুলের পক্ষ থেকে যদি একটি বাক্য হয়ে থাকে সে বাক্যটাও তোমরা প্রচার করে বারো, সে বাক্যটাই পৌঁছিয়ে দাও। শর্ত হচ্ছে আল্লাহর রসুল থেকে সেটা প্রমাণিত হতে হবে, প্রমাণিত না হলে সেটা পৌঁছানো জরুরি নয়, বরং সেটা পৌঁছানো যাবে না, জায়েজ নেই। তো আল্লাহ রসুল থেকে যদি একটি হাদিসও প্রমাণিত হয় সে হাদিসটাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর ওই দাদা হুজুররা বলে দিলেন যে হাজার হাজার হাদিস সহি সানাদে প্রমাণিত হলেও সেগুলোর উপরে আমল করা হারাম, তো আমল করা হারাম হলে সেগুলো কি প্রচার করা জায়েজ? জায়েজ না। জানি না এই আকিদা কোত্থেকে আসলো, তার মানে এই আকিদা ওই যে মানে মেড ইন ইন্ডিয়া, আমরা তো বলি বিভিন্ন সময়, আমরা তো এখন ডিম খাই না, ডিম আমাদের ডিমের অনেকগুলো প্লাস্টিকের ডিম যেগুলো তৈরি করা হয় প্রথমে চীন থেকে তৈরি করা হয়েছে, চীন থেকে প্রযুক্তি ধার করে নিয়ে ইন্ডিয়া তৈরি করেছে, যেটা তৈরি করতে মোটামুটি 1.25 টাকা খরচ হয়, যেটা হয়তো বিক্রি হয় প্রত্যেকটাই 7 টাকা পিস হিসেবে। তো এই যে মেড ইন ইন্ডিয়া কতগুলো অদ্ভুত বিষয় আছে না, কতগুলো মেড ইন ইন্ডিয়া যানবাহন অনেকগুলো আছে আমাদের মাঝে, তো মেড ইন ইন্ডিয়ার কতগুলো দুলদুলা শরীফের হাদিসও আমাদের মাঝে আছে, যেগুলো হাদিস বলা মানে কেউ যদি হাদিস বলে সেই তো পাপী হয়ে যাবে। ইসমাইল আল কাদি রহমাহুল্লাহ বলেন যে আমি এক সময় দখল তো আলা মুতাজিদ বিল্লাহ, খলিফা মুতাজিদ বিল্লার কাছে গেলাম। খলিফা মুতাজিদ বিল্লাহ হচ্ছেন আব্বাসী খিলাফতের সম্ভবত দশম খলিফা। তিনি তিনি খিলাফতের দায়িত্বে ছিলেন প্রায় 898 খ্রিস্টাব্দ থেকে নিয়ে বা 892 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 902 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খেলাফতে ছিলেন। মুরতাজিদ বিল্লার কাছে ইসমাইল আল কাদির রহমাহুল্লাহ তিনি গেলেন, তিনি বলছেন যে আমি মুরতাজিদ বিল্লার কাছে গেলাম, যাওয়ার পরে কিন্তু মুরতাজিদ বিল্লাহ তিনি আমাকে দিলেন হাদাফা ইলাইয়া কিতাবান, আমার কাছে কতগুলো কিতাব দিলেন,
কতগুলো কিতাব দিলেন, আমি কিতাব নিলাম, কিতাবগুলোর দিকে আমি তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখছি যে ফাইদা জুমিয়াল জুমিয়ার রুখস, দেখছি এই কিতাবগুলোর ভিতরে এমন কতকগুলো বিষয়ের আলোকপাত করা হয়েছে যে বিষয়গুলো কতগুলো বিজ্ঞ আলেমদের পদস্খলনের বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। তা আমি এই বিষয়গুলো সামনে নিয়ে আসলাম এবং খলিফা মুতাজিদ বিল্লাহকে বললাম, মুসান্নিফু হাজা জিন্দিক, এই কিতাবের যে লেখক সে নাস্তিক, সে কখনো ধর্ম মানতে পারে না। জিন্দিক, জিন্দিক শব্দের একটি অর্থ হয় নাস্তিক। জিন্দিক বলতে খারিজিদেরকে বোঝানো হয়, কখনো জিন্দিক বলতে শিয়াদেরকে বোঝানো হয়, কখনো আবার জিন্দিক বলতে ধর্মদ্রোহীকে বোঝানো হয়। তো ইসমাইল আল কাদির রহমাহুল্লাহ মুতাজিদ বিল্লাহকে বললেন, মুসান্নিফু হাদা জিন্দিক, এই বইটার লেখক তিনি নাস্তিক, তিনি ধর্মদ্রোহী। মুতাজিদ বিল্লাহ বলেন, আশ্চর্য ব্যাপার, আলেমদের বই আমার কাছে আসলো আর আমি তার কাছে বললাম সে বলছে লেখক জিন্দিক, কি করে সম্ভব? তো মুতাজিদ বিল্লাহ ইসমাইল আল কাজী রহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আলা তাসিহু হাদাল হাদিস, এই হাদিসগুলোকে তুমি কি সহি মনে করো না, তুমি কি হাদিসগুলোকে বিশুদ্ধ মনে করো না? তখন ইসমাইল আল কাদির রহমাহুল্লাহ বললেন যে কুলতু, আমি বললাম যে আলা মা রুবিয়াত হাদিহিল আহাদিস, কিসের ভিত্তিতে, কোন প্রমাণের ভিত্তিতে, কোন ডকুমেন্টের ভিত্তিতে এই হাদিসগুলো বর্ণনা করেছে আমি জানি না, কারণ এই হাদিসগুলো যারা বর্ণনা করছেন তাদের মধ্যে কেউ কেউ, ওয়ালাকিন মান আবাহাল মুস্কিরা, এই হাদিস বর্ণনাকারীর কেউ কেউ মদকে হালাল করেছেন, আবার কেউ কেউ মোতাবিয়াকে হারাম করছেন, আবার কেউ মোতাবিয়াকে হালাল করছেন, মদকে হারাম করেছেন। তো যারা মত মোতাবিয়াকে হালাল হারাম নিয়ে খেলাকেলি করে এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। সুতরাং এই হাদিস কখনো হাদিস নয়। তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, খলিফা আল মুতাজিদ বিল্লাহ তিনি তখন এই কিতাবগুলোকে পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দিলেন। সিয়ারু আলামিন নুবালা তৃতীয় খণ্ডের 465 পৃষ্ঠাতে এই বিষয়গুলি ইমাম যাহাবী রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সেই সময় কোরআন সুন্নার কোনো ডকুমেন্ট ছাড়া কোনো বই লিখলে, বানোয়াট কোনো হাদিস লিখলে সেই লেখককে ইসমাইল আল কাজী রহিমাহুল্লাহ কী বললেন? জিন্দিক বলে তাকে উপাধি দিলেন এবং তাদের লেখা বই আল মুতাজিদ বিল্লাহ তিনি পুড়িয়ে সারখার করে দিলেন। আজকেও জিন্দিক মার্কা লেখকের কতগুলো জিন্দিকানি বই আছে, কতগুলো জিন্দিকানি বই আছে, আশেক মাসুক, আশেক মাসুকের পরিচিতি, তারপরে 12 চান্দের ফজিলত, 13 চান্দের ইমারত, তারপরে আপনার ওই যে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, হিকায়াতে সাহাবা, ইত্যাদি ইত্যাদি বই পুস্তকগুলো আমাদের মাঝে আছে। তারপরে কি করিলে কি হবে, মাইক দিয়ে যখন বলে যায় তখন তো আমাদের গা শীতল হয়ে যায় যে বাবা, একটা যদি দোয়া পড়ি তো আমার জিন্দেগি তো খালাস হয়ে যাবে, নেই না বই 10 টাকা দিয়ে। কিন্তু 10 টাকা দিয়ে বই নিলেন, কিন্তু আপনি তো পাপে জারিয়া রাজি করলেন, পাপে জারিয়া এটা আপনি সৃষ্টি করে দিলেন। আপনি বইটার প্রতি যতদিন বিশ্বাস থাকবে, কোনো ব্যক্তি যদি বলে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ সঠিক বই, তাহলে সে পাপী হবেন। কেউ যদি বলে 12 চান্দের ফজিলত সঠিক বই, সে পাপী হবেন, কারণ 12 চান্দের ফজিলতে শবে বরাতের যতগুলো ফালতু, যতগুলো মিথ্যা কথাকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া আছে মুকসুদুল মুমিন, বেহেশতের পথ, 12 চান্দের ফজিলতে সব বইগুলোতে, তাহলে এইসব বইগুলো আমাদের ঘরে ঘরে তাকে তাকে মর্যাদার সাথে আমরা রক্ষা করছি, আর কোরআন সুন্নার বা কী দরকার আছে? বলেই দেওয়া আছে 12 চান্দের। এক সময় তো আমরা জানতাম, ছোটোকালে জানতাম, আমাদের আত্মীয় স্বজনদের বাসায় থাকতো যে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ সবসময় পড়তেন, সকাল সন্ধ্যা, মানে কোরআন তেলাওয়াত করার মতো তারা পড়তেন। হয়তোবা এক সময় আস্তে আস্তে সেগুলিকে বাতিল করে দেওয়া সম্ভব হয়েছে, তবে আমি আজকেও আমি আপনাদের সামনে এ বিষয়টা উপস্থাপন করতে চাই, যাদের বাড়িতে যেভাবেই হোক না কেন আশুক মাসুকের বর্ণনা, এরপরে জর্দাপুরী, তামাকপুরী, যতগুলো পুরীর বই পুস্তক আপনার বাড়িতে আছে, এবং যতগুলো 12 চান্দের 13 ফজিলত, এবং আরও যতগুলো মুমিনের পরিচয়ে জান্নাতে যাওয়ার সহজ উপায় যতগুলো বই আছে, সবগুলো বইকে আপনি পুড়িয়ে সারখার করে দিন, এটার জন্য আপনি সওয়াব পাবেন। তাহলে যে খলিফা আল মুতাজিদ বিল্লাহর মতো একটা বাপের বেটার মতো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো বলছিলাম যে মুতাজিদ বিল্লাহ যে কাজটা করেছিলেন ইসমাইল আল কাজী রহমাহুল্লাহ, সেই সময় দেখুন ডকুমেন্ট সারা, প্রমাণ সারা, একটি কথাও তিনি গ্রহণ করতে রাজি হননি এবং তার কথাই বইগুলোকে পুড়িয়ে ফেলা হলো। আজকের বাংলাদেশে বই মেলাতে গিয়েছিলাম গতবার, এই গততে বই মেলাতে গিয়েছিলাম, আমার চয়েস মতো কোনো বই তো পাই নাই, তবে হ্যাঁ
অন্যান্য বইয়ের সাথে, মানে প্রগতিশীল লেখকদের বইগুলোর সাথে সাথে পাশাপাশি যতগুলো দোকান আছে, ইসলামিক ফাউন্ডেশন বলেন, তারপরে ইমদাদি আবুক হাউস, সলেমানি আবুক হাউস, এই সবগুলোর দিকে গেলাম, মাশাআল্লাহ, মানে জান্নাতে যাওয়ার রাস্তাটা যে এতটা সহজ, মনে হয় যে আপনি চোখ বন্ধ করবেন আর জিনের মতো জান্নাতে চলে যাবেন। এই যে বইগুলো ব্যাপক হারে যে বিক্রিগুলো হচ্ছে, এগুলো বইয়ের লেখকগুলো হাদিসের ভাষায় এরা জিন্দিক হিসেবে বিবেচিত হবেন। যদি কোনো লেখক বুঝে বই লেখেন যে আমি যে বই লিখলাম, লেখার পক্ষে আমার কোনো প্রমাণ নেই, ডকুমেন্ট নেই, সেই জন্য এই বইগুলো পরিহার করুন এবং বই কেনার সময় একটু যাচাই বাছাই করে বই কিনুন। কারণ জিন্দিকদের মধ্যে থেকে বিদআত চালু, যতগুলো বিভ্রান্তি দল উপদল থেকে যে বিদআতগুলো চালু হয়েছে, যে সকল ভূখণ্ড থেকে বিদআতগুলো চালু হয়েছে, ওই বিদআত আমাদের মাঝে আছে। যে সকল ভূখণ্ড থেকে বিদআত চালু হয়েছে, সে সকল ভূখণ্ড থেকে বিদআতগুলোকে চালু রাখার জন্য অনেক টাকা খরচ করা হয়, বিদাতগুলোকে চালু রাখার জন্য অনেক টাকা খরচ করা হয়। আমি বলছিলাম আপনাদেরকে ফালকুফা খরাজমিন হাত্তাশি, কুফা নগরী থেকে শিয়ারা বের হয়েছে আজকের বাংলাদেশে। যদি শিয়াদের কর্মপদ্ধতি আপনারা জানতে চান, যদি শিয়াদের কর্মপদ্ধতি হিসেবে আপনারা বিবেচনা করেন, একজন এলাকায় যদি শিয়া থাকে রাত দিন 24 ঘন্টা না 8 ঘন্টাই তার দাওয়াত থাকবে, কী করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে বিভ্রান্ত করে নিজের দলে ভিড়ানো যায়। এটা তাদের আপ্রাণ চেষ্টা অনেক যাবৎ, এবং এই চেষ্টার জন্য ইরান রাষ্ট্রীয়ভাবে টাকা দেয়, বাশার আল আসাদ রাষ্ট্রীয়ভাবে টাকা দিয়ে বাংলাদেশের শিয়াদেরকে সাহায্য করে এবং শবে বরাত পালন করা, তারপরে আপনার হাই হুসাইন রব করে ইত্যাদি যে বিষয়গুলো পালন করা, এসবগুলোর পিছনে তাদের ইন্ধন আছে। তো সেই জন্য বিদাতগুলো থেকে বেরিয়ে আসার জন্য সজাগ হতে হবে এবং সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদাত মুক্ত জীবন করার জন্য তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।